এ কি বলছেন আপনি? এক দুরাত্মা স্ত্রীলোকের প্রতি সংবেদনশীল হওয়ার কোনো প্রয়োজন নেই। পাপ করেছিল, ঘোর পাপ, তার শাস্তিও পেয়েছে, ভুগতে দিন ওকে। এত বৎসর যাবৎ ওই স্থানে কেউ আসেনি, এ স্থান সমগ্র স্ত্রী জাতিকে স্মরণ করিয়ে দেয় যে এমন আচরণের পরিণাম কি হতে পারে। হে রঘুবংশী, আপনি ওই স্থানে পদার্পণ করলে আমাদের স্ত্রীরা ভেবে নিতে পারে যে আপনি অহল্যাকে ক্ষমা করে দিয়েছেন, তাতে আমাদের স্ত্রীরা এমন আচরণ করতে উৎসাহিত না হয়ে ওঠে। আপনি সমাজের পতনের বীজ রোপণ করছেন দশরথ কুমার। ও পাপ করেছে পাপ, আর তার প্রতি করুণা ব্যক্ত করে আপনি কেন সেই পাপের ভাগ নিচ্ছেন? আমার আপনার কি অধিকার আছে পাপ আর পুণ্যের বিচার করবার? যে কোনো ঘটনাক্রমের পরিস্থিতির সত্যকে অনুধাবন না করে তার উপর মন্তব্য করা উচিত নয়। কেমন ভ্রাতা আপনি? যুবরাজের প্রতি আপনার কোনো কর্তব্য নেই নাকি? কেন বিপদকে আমন্ত্রণ করছেন উনি? পাপ হবে পাপ। রাজকুমার যদি ওই আশ্রমে প্রবেশ করেন তবে ওনার জীবন দুর্বিষহ হয়ে যাবে, আজীবন ওনাকে কষ্ট ভোগ করতে হবে। এমন না হয় আবার যে ওই অভিশাপ ওনার লাগে। ভ্রাতা।